আমি দেবশ্রী। তো আজকে আমরা চলে এসেছি আরো একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে, এবং আজকেও কিন্তু আমরা অন্যান্য দিনের মতন ট্রান্সলেশন অবশ্যই আমরা আজকে সেশনে রাখবো। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে প্রথম ট্রান্সলেশন, তুমি কি কাজটা শেষ করেছো? তো একই রকম ভাবে আমাদের ট্রান্সলেশনের নিয়ম কি, ফার্স্টে আমরা টেন্স আইডেন্টিফাই করবো, করেছো, এছো মানে কোন টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এটা কি বাচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, তাহলে নিয়ম কি ছিল, প্রথমে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব, যেহেতু সাবজেক্ট তুমি, তাহলে এখানে কি হবে হ্যাভ, তাহলে আমরা কি লিখবো হ্যাভ ইউ, শেষ করা ইংরেজি কি ফিনিশ, তার থার্ড ফর্ম হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। পরের প্রশ্ন, তুমি তোমার বাবার সাথে কোথায় যাচ্ছ, তুমি তোমার বাবার সাথে কোথায় যাচ্ছ, তার মানে এটা সেন্টেন্সটা কি সেন্টেন্স, এটা প্রশ্নবোধক বাক্য, টেন্সটা কি, যাচ্ছ মানে লাস্টে ছ আছে তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, লাস্টে ছি ছ আছে থাকলে কোন টেন্সের মধ্যে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রশ্নবোধক বাক্য কোন নিয়ম হবে, ডাব্লিউ এইচ ওয়ার্ড হবে, ডাব্লিউ এইচ ওয়ার্ড কোনটা, কোথায় মানে কি ওয়্যার। এরপরে কি ছিল ভার্ব, সাবজেক্ট কে, সাবজেক্ট যদি ইউ হয় তাহলে ভার্ব কি হবে আর, ওয়্যার আর। তারপরে কি বলেছে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব কোনটা, যাওয়া মানে গো মানে আইএনজি গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তোমার বাবার সাথে উইথ ইউর ফাদার, হোয়ার ওয়ার হোয়ার আর ইউ গোয়িং উইথ ইউর ফাদার। কত সহজ এরকম কিন্তু হয়ে যাচ্ছে, তুমি কেন কালকে কলকাতা গিয়েছিলে, তুমি কেন কালকে কলকাতা গিয়েছিলে, কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে, কোন টেন্সের মধ্যে পড়ছে, গিয়েছিলে যাচ্ছিলে বলেনি, গিয়েছিলে তার মানে কি পাস্ট টেন্স, সিম্পল পাস্ট। প্রশ্নবোধক বাক্য ডাব্লিউ এইচ ওয়ার্ড মানে হোয়াই, নিয়ম কি বলছে ডাব্লিউ এইচ ওয়ার্ড, তারপরে আমরা ডিড বসাবো, তারপরে সাবজেক্ট মানে ইউ, তারপরে কি ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম হোয়াই ডিড ইউ গো, তারপরে কি কলকাতা, হোয়াই ডিড ইউ গো টু কলকাতা ইয়েস্টারডে, কালকে ইংরাজি ইয়েস্টারডে, যেহেতু এটা পাস্ট টেন্স সেই জন্য কালকে ইংরাজিটা হয়ে যাবে ইয়েস্টারডে, ফিউচার টেন্স হলে হয়ে যেত টুমারো। ঠিক আছে, তিনটে প্রশ্ন অলরেডি হয়ে গেল। নেক্সট, তুমি কালকে বই পড়তে থাকবে, ফিউচার টেন্স, পড়তে থাকবে মানে কি ভবিষ্যৎকালে কোনো একটা কাজ কন্টিনিউ হবে, তার মানে কি ফিউচার কন্টিনিউয়াস। নিয়ম কি ছিল, সাবজেক্ট মানে ইউ, তারপরে শ্যাল বা উইল, ইউ এর জন্য আমরা সবসময় কি ইউজ করবো, উইল ইউজ করবো, ইউ উইল, তারপরে বি ভার্বের সঙ্গে আইএনজি, রিড ইং রিডিং, ই উইল বি রিডিং দ্য বুক টুমরো, ই উইল বি রিডিং দ্য বুক টুমরো। জাস্ট কিন্তু আমরা ফর্মুলায় ফেলে দেবো, অ্যান্সার কিন্তু আমাদের চলে আসবে। বাবা আসার আগে আমি কাজটা করেছিলাম, বাবা আসার আগে অর্থাৎ দুটো কাজ অতীতকালে ঘটছে, একটা আগে একটা পরে, কোন টেন্সের মধ্যে পড়বে, কোন টেন্সের মধ্যে পড়বে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কোনটা আগে হয়েছে, বাবা আসার আগে আমি কাজটা করেছিলাম মানে কাজ করাটা আগে হয়েছিল, তাহলে কি হবে আই, পাস্ট পারফেক্টের নিয়ম কি হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর, বাবা আসার আগে, বিফোর মাই ফাদার কেম, বিফোর মাই ফাদার কেম। ওকে, পরের প্রশ্ন, সে কি রোজ এখানে আসে, সে কি রোজ এখানে আসে, তার মানে টেন্স আইডেন্টিফাই করতে হবে ভার্ব দেখে, আসা আসা আসেটা আসাটা আসে আছে মানে মেইন ভার্বটাই ব্যবহার করা হচ্ছে, তার মানে কি টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, কি বাক্য, প্রশ্নবোধক বাক্য, নিয়ম কি ছিল ডু বা ডাজ, তাহলে সাবজেক্ট যদি সে হয় কি বসবে ডাজ বসবে, ডাজ হি, ডাজ হি, ভার্ব কি আসা মানে কাম, ডাজ হি কাম, এখানে ইংরাজি হেয়ার, ডাজ হি কাম হেয়ার, রোজ ইংরাজি এভরিডে, ডাজ হি কাম হেয়ার এভরিডে। যদি কারো টেন্স নিয়ে আরও সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এখনও সমস্যা হচ্ছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আজকে ক্লাসে মেনশন করছি, পার্টিকুলারলি একটু আমাকে মেনশন করে দাও তোমরা কোন জায়গাটা এখনও অসুবিধা হচ্ছে, যে টেন্স আইডেন্টিফাই করতে নাকি ফর্মুলাগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে, আমাকে একটু কাইন্ডলি একটু মেনশন করে বলো যে স্যার এখন টেন্সে ঠিক এই জায়গাটায় আমাদের সমস্যা হচ্ছে। ক্লিয়ার করলাম এটা, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি।
এরপরে আমাদের বলেছে write the appropriate synonyms of the following words, অর্থাৎ যে ওয়ার্ড গুলো এখানে দেওয়া আছে সেই ওয়ার্ড গুলোর সিনোনিম লিখতে হবে, একটা বা দুটো যা ইচ্ছা, আমি একটা করে লিখছি, তোমাদের যদি মনে হয় অন্য কোনো কিছু তোমরা লিখতে পারো। প্রথম ওয়ার্ড চেয়েছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে কিন্তু আমরা সবাই জানি গুরুত্বপূর্ণ। কি হতে পারে সব থেকে কমন যেটা আমাদের আগে মাথায় আসে, এসেনশিয়াল মাথায় আসে আমাদের, বা নেসেসারি যাই হোক না কেন আমি এসেনশিয়াল লিখলাম, এসেনশিয়াল। নেক্সট হচ্ছে ডার্থ, ডার্থ মানে হচ্ছে গিয়ে অভাব, ডার্থ মানে হচ্ছে গিয়ে অভাব। এর সিনোনিম, এর সিনোনিম কি হতে পারে, শর্টেজ, শর্টেজ, SHORTAGE, শর্টেজ। নেক্সট হচ্ছে কমিমোরেট, কমিমোরেট মানে হচ্ছে গিয়ে স্মরণ করা। আমরা মেমোরাইজ, মেমোরাইজ লিখতে পারি আমরা, বা রিমেম্বার লিখতে পারি, স্মরণ করা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা, রিমেম্বার, স্মরণ করা। যদি কারোর অন্য কোনো কিছু মনে হয় লিখতেই পারো, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে স্যার এটা লিখছে এটা কি হবে। নেক্সট সিনোনিম ছিল, এরপরে তিনটা আছে অ্যান্টোনিম, মডিফাই, ডার্টস আর ফ্রিডম। ডার্টসের সিনোনিমটা আমি কিন্তু ওখানে লিখে দিয়েছি, অ্যান্টোনিমটা আমি লিখবো না, অ্যান্টোনিমটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। মডিফাই, মডিফাই এর অ্যান্টোনিম কি হতে পারে, ডিসঅর্ডার আমি লিখতে পারি। মডিফাই এর অ্যান্টোনিম হচ্ছে ডিসঅর্ডার, মডিফাই করা মানে হচ্ছে কি গুছগাছ করে, বিশেষ সুন্দর করে গুছিয়ে রাখা, মডিফাই সেটাকে আমরা বলছি ডিসঅর্ডার, এলোমেলো করে। ফ্রিডম মানে কি স্বাধীনতা, স্বাধীন, সেখান থেকে কি আসতে পারে দাসত্ব, স্লেভারি, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য ফ্রিডম, SLAVERY, স্লেভারি। ডার্থ, এটার অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে অ্যান্টোনিম কী হবে, ডার্থের অ্যান্টোনিম কী হবে। তো চলো আজকে আমাদের এই ছোট্ট একটা সেশন ছিল প্র্যাকটিস সেটের, এর পরের ক্লাসে কিন্তু আমরা তোমাদের পছন্দ মতন তোমরা যেটা চাইবে সেটা অনুযায়ী আমি ক্লাস করাবো। এখন যেরকম চলছে তো আমাকে বারবার বলছি আবার, তোমাদের পার্টিকুলারলি টেন্সের ঠিক যে জায়গাটায় অসুবিধা আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে স্যার টেন্সের ঠিক পার্টিকুলার এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, আমি কিন্তু সেটাকে হাইলাইট করেই কিন্তু ক্লাস করাবো। তো প্লিজ আমাদের পাশে থাকো, প্রচুর প্রচুর করে বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো, লাইক করতে থাকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাস আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করবো। টাটা, বাই বাই।